अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे भगवान, আমাদের বাড়ি থেকে বিপদ, অশুভ শক্তি আর দুষ্ট লোকের ছায়া দূরে রাখবেন আর আমাদের রক্ষা করবেন। প্রদীপের আগুনটা এরকম করছে কেন? হাওয়াও তো দিচ্ছে না। না না না, প্লিজ প্লিজ নিব না। ভগবান প্লিজ, অমঙ্গল কিছু হতে দেবেন না। অমৃতা, নিহার বাবু, অমৃতা আপনার সাথে এখানে? রুচিতা, নিহার, তো সাহস কি করে হলো এই মেয়েটাকে এখানে আনবার? আর তুমি, তোমাকে আমি বলেছিলাম না যে আমার পরিবার থেকে দূরে থাকবে, না হলে একদম ভালো হবে না, আর তুমি এই পর্যন্ত চলে এলে। বাবা, একবার আমার কথা তো শোনো। আমি কেন শুনবো নিহার? এত জরুরি কাজ ছেড়ে এই মেয়েটাকে এখানে নিয়ে এলি? আমাদের সবার কথা তুই ভাববি না?
আরে রুচিতার কথাও চিন্তা করবি না। বাবা একবার আমার কথাটা শোনো তো, তারপর তোমার যা সিদ্ধান্ত নেবার তুমি নিও। আসলে বিষয়টা হয়েছিল যে আমি এটা তো একটা মেয়ে, আমি দুদিন ধরে কিছু খাইনি নিহার, আমার বাড়ির লোকেরাও আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, প্লিজ আমাকে বাঁচাও নিহার। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, সেই মুহূর্তে আমার মাথায় কিছু আসছিল না, তাই সেই জন্য ওকে এখানে নিয়ে এসেছি। এ কি নিহার, যদি দয়া হচ্ছিল দু চারটে টাকা দিয়ে ওখানেই দফা রফা করতিস, ওকে বাড়িতে আনার কি দরকার ছিল? বাবা, ও তোমার সংসার ভাঙার চেষ্টা করেছিল, রুচিতার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। আমি ওকে এক মুহূর্ত এখানে থাকতে দেব না, এক্ষুনি ওকে বাড়ি থেকে বার করে দাও। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি যা দোষ করেছি তার জন্য প্রতিদিন শাস্তি পাচ্ছি, না আমার থাকার জন্য কোনো জায়গা আছে, না খাওয়ার জন্য কোনো খাবার, শুধু চুরি করেই নিজের পেট ভরাতে হচ্ছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বাবা, সেই মুহূর্তে আমার যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছি, এবার বাকি সিদ্ধান্ত তোমাদের হাতে, তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা সেটা করো। আমি তো শুধু মনুষ্যত্বের জন্য ওখানে ওকে ছেড়ে আসতে পারলাম না, তাই বাড়িতে নিয়ে এসেছিলাম। প্লিজ আমাকে একটা সুযোগ দিন। ওঠো, তোমার জায়গা এখানে নয়। সত্যি বলতে পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই আমার, আমরা ওর সাহায্য না করি তাহলে আমাদের সাথে ওর পার্থক্য কি থাকবে?
আর আপনি তো নিশ্চয়ই জানেন দিদা, অপকারীর থেকে উপকারীর কদর অনেক বেশি। বৌদি এই নাও। আমি স্বীকার করছি মা, শুধু ওর জন্য না হলেও শুধু আমার জন্য একদিনের জন্য ওকে এখানে থাকতে দিন বাবা। কাল সকাল হতে আমি নিজে ওকে পাঠিয়ে দেব, শুধু আজ ওকে কোথাও পাঠাবেন না প্লিজ প্লিজ। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।